শাকিব খান আগেই ইঙ্গিত দিয়েছিলেন মনের মতো মানুষ পাইলাম না ছবিটি সম্প্রতি বিষয়গুলো তুলে ধরবে। বাংলাদেশে বর্তমানে বেশ কিছু বিষয় খুব বেশি আলোচিত হয়েছে, সেগুলোর মধ্যে আছে ধর্ষণ, ছাত্র আন্দোলন আর সাংবাদিক গুমের মতো নানা রকম জঘন্য ঘটনা। এই সকল বিষয়গুলো সিনেমার পর্দায় তুলে ধরেছেন জাকির হোসেন রাজু। সেখানে শাকিব খানকে একজন অ্যাডভোকেটের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বর্তমান ছবিগুলো কেমন যেন একঘেয়েমি হয়ে যাচ্ছিল, কয়েকজন অভিনেতা অভিনেত্রী দিয়েই ছবি শেষ, এই নায়ক নায়িকা বাবা মা আর কয়েকজন ভিলেন। কিন্তু মনের মতো মানুষ পাইলাম না ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছে কতটুকু ব্যাপকতা করলে সারা দেশে আন্দোলন হতে পারে। কিভাবে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন শুট করা যায় দেখিয়ে দিলেন জাকির হোসেন রাজু। এরকম কাহিনীর মধ্যেই টুইস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে দেখা যাবে শাকিব খানকে বিদেশে ব্যারিস্টারি পড়ানো হয় আর শাকিব খান দেশে এসে এমনই কিছু ঝামেলায় জড়িয়ে পড়েন যে শাকিব খানকে উদ্দেশ্য করে বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে ব্যারিস্টারি পড়িয়ে এনেছি এই দৃশ্য দেখার জন্য। সিনেমাতে আরও দেখানো হয়েছে সমাজের বিত্তশালীরা কিভাবে আইনকে নিজেদের পক্ষে ব্যবহার করতে পারেন। গরিবের পক্ষে আইনকে নিয়ে আসা খুবই কঠিন, পক্ষান্তরে বিত্তবানরা টাকার জোরে আইনের গতি তছনছ করে দিচ্ছে। যাই হোক, ট্রেইলার দেখে আমার কাছে মনে হয়েছে বহুদিন পর শাকিব খান অভিনীত মৌলিক এবং গল্পবাজ একটি ছবি পেতে যাচ্ছি। তবে ট্রেইলারে ছবির নামের কোনো কিছুই পাওয়া যায়নি। ট্রেইলারে ছবির যেই গল্প পরিচালক বলতে চেয়েছেন সেটার সাথে ছবির নামের কোনো সাদৃশ্য আছে বলে আমার মনে হয় না। মনের মতো মানুষ পাইলাম না দিয়ে যদি এর থেকে সুন্দর কোনো নাম দেওয়া যেত আর গল্প অনুযায়ী পরিচালক সেই নামটা দিতে পারত, কিন্তু কেন এমনটা দিল আমার বোধগম্য নয়। তো বন্ধুরা, শাকিব খানের নতুন এই ছবি ট্রেইলার আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর সিনেমায় আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।